টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। মন খুলে হাসতে চান তবুও হাসার রসদ পাচ্ছেন না, আর চিন্তা করার দরকার নেই, কারণ খুব শিগগিরই রমেশ রাউতের পরিচালনায় এবং এসকে মুভিজের প্রযোজনায় এমনই একটা দম ফাটানো হাসি ছবি আসতে চলেছে শুধুমাত্র আপনাদের জন্য। Hey, this is Mimi and welcome back to our channel Tollywood Secrets. রোজকার মতো টলিউডের আনাচে কানাচে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত খবর নিয়ে আমি হাজির। আর আজকে আমি আড্ডা দেবো তোমাদের সাথে একটা কমেডি মুভির গল্প নিয়ে। টলিউডে ওম ইতিমধ্যে বেশ নাম করে ফেলেছে, শুভশ্রী দেখে শুরু করে মাহিয়া মাহি, রিয়া সেন, খুব সম্প্রতি তিনি অভিনয় করেছেন দর্শনা বণিকের বিপরীতে, যে ছবিটা আর কয়েকদিনের মধ্যেই আপনাদের সামনে আসতে চলেছে। আর সেই ওমকেই এই প্রথমবার দেখা যাবে কমেডি ছবিতে। এর আগে অন্যান্য চরিত্রে অভিনয় তিনি করে ফেলেছেন, তুই শুধু আমারে আমরা তাকে দেখেছি একটা ডার্ক শেডের চরিত্রে, এছাড়াও অগ্নিতে আমরা তাকে দেখেছি বেশ একটা সাহসী চরিত্রে। আর এবার তিনি হাসির রাজা হয়ে আসতে চলেছেন আপনাদের সামনে। ছবিটির নাম হলো ভোক্তা, আর এই ছবিটি হলো দ্বিভাষিক ছবি। এই ছবিটি উড়িয়া ভাষাতেও শুটিং হয়েছে। উড়িয়া ভাষার ছবিটি অবশ্য রিলিজ করে গেছে, কিন্তু বাংলা ভাষায় যে ছবিটি শুট হয়েছিল সেই ছবিটি রিলিজ করতে একটু দেরি হয়ে গেল, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, খুব শিগগিরই এই ছবিটি তোমাদের সামনে আসতে চলেছে। এবার আসে যাক কাস্টিং, এখানেও রয়েছে কিন্তু একটা নতুনত্ব। কেন না, ওমের বিপরীতে থাকছে অলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এলিনা। এই ছবিটা অবশ্য তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই ভোক্তা দিয়ে তিনি টলিউডে ডেবিউ করতে চলেছেন। এছাড়াও এই ছবিতে রয়েছে আর একটা টুইস্ট। সবসময় আমরা দেখে থাকি যে ছবিতে মেয়ের বাবার সাথে ছেলের বাবা কিংবা মেয়ের সাথে ছেলের ঝগড়া পরে গিয়ে মেয়ে হচ্ছে, আর এই ছবির টুইস্ট এখানে, এই ছবিতে এলিনার দাদা এবং উমের শালা যে চরিত্রে অভিনয় করেছে আমাদের সকলের প্রিয় শাগনিতা, এই শাগনিতা কিন্তু এই ওম আর এলিনাকে একদম চুটিয়ে প্রেম করতে দিচ্ছে না। এইভাবেই ঘটনা এগোতে থাকে, কিন্তু একদিন ওম এমন কিছুর খবর পেয়ে যায় যার জন্য সে শাগনিতাকে কিন্তু রীতিমতো ব্ল্যাকমেল করতে থাকে, এবং তারই সুযোগ নিয়ে তার বোনের সাথে চুটিয়ে প্রেমটা করে ফেলে। আর এই সিক্রেটটা কি সেটা এখন বলা যাবে না, এটার জন্য আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে, কারণ খুব শিগগিরই আসতে চলেছে এই ছবির টিজার, তারপর ট্রেলার। আর এই ছবিতে রয়েছে তিনটে গান, তার মধ্যে ওয়ে হানি তোর তুফানি যে আইটেম পেপি সংটা আছে সেটা কম্পোজ করেছেন আমাদের সকলের প্রিয় মিউজিক ডিরেক্টর সাবি। এছাড়াও আরও দুটো গান আছে, আর এই গানটার শুট হয়েছে লন্ডনে। সেটা নিয়ে অবশ্য একটা বিরাট গল্প আছে, কারণ লন্ডন যাওয়ার দিন তারা তিনটে ফ্লাইট মিস করেছিল, অবশেষে তারা লন্ডনে পৌঁছয়ে গানগুলো শুট করা হয়। এই সমস্ত গল্প নিয়ে ভোক্তাটা একেবারে জমজমাট একটা মুভি হতে চলেছে। এবার কথা হলো যে এলিনা আর ওমের বিয়েটা হচ্ছে কিনা, শালা কী করছে, মানে শাগনিতা কী করছে, বাধা দিতে পারছে, আর এই শাগনিতার টপ সিক্রেটটাই বা কী যার জন্য শাগনিতা একবারে মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে। এবং যেই শাগনিতা এতদিন তার বোনের সাথে ওমের বিয়ে দিতে চাইছিল না, হঠাৎ কী এমন হলো যে ওমের পায়ে পড়ে যাচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে আসতে চলেছে ভোক্তাটা। ক্রমশ প্রকাশ্য, এত তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে আরও অনেক কিছু ডেভেল হবে, আস্তে আস্তে পোস্টার শুট থেকে শুরু করে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু আসতে চলেছে। এবং তার জন্য তোমাদের কী করতে হবে, না চোখ রাখতে হবে আমাদের টলিউড সিক্রেটসে। তবে তোমরা এই ভোক্তাটা দেখার জন্য ঠিক কতটা এক্সাইটেড, মানে ওমকে একটা নতুন কমেডি চরিত্র দেখার জন্য কতটা এক্সাইটেড সেটা কিন্তু আমাদের একদম লিখে জানাতে ভুলো না। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।